আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে যে মোবাইল ফোনের মাধ্যমে ইউটিউবিং করতে হলে যে ন্যূনতম বিষয়গুলো আপনাকে জানতে হবে এবং যে জিনিসগুলো আপনার থাকতে হবে, তাহলে আপনি মোবাইল ফোনের মাধ্যমে ইউটিউবিং করে সফলতা আনতে পারবেন। তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা দেখে নিই সে বিষয়গুলো কী কী। তো আমরা সকলেই চাচ্ছি মোবাইল ফোনের মাধ্যমে ইউটিউবিং করে সফলতা অর্জন করতে। আসলে মোবাইল ফোনের মাধ্যমে ইউটিউবিং করে সফলতা আনতে গেলে আপনাকে ন্যূনতম যে বিষয়গুলো থাকতে হবে এবং যে বিষয়গুলো সম্পর্কে আপনাকে জানতে হবে, সেই বিষয়গুলোর মধ্যে আমরা যেগুলো রেখেছি সেগুলো হচ্ছে যে ন্যূনতম আপনার ফোনটি হতে হবে অ্যাটলাস্ট 13 মেগাপিক্সেলের ক্যামেরা, অর্থাৎ একটি ফোন থাকতে হবে আপনাকে এবং সেই ফোনের যেন অ্যাটলাস্ট 13 মেগাপিক্সেল ক্যামেরা হয়। এরপরে আপনাকে 2 নম্বর যে জিনিসটি দেখতে হবে সেটি হচ্ছে যে ক্যামেরা স্ট্যান্ড, অর্থাৎ আপনি ট্রাইপড কিনতে পারেন বা বাজার থেকে অনেক ধরনের সস্তা ধরনের বা মিড রেঞ্জের মধ্যে আপনি যদি চান ট্রাইপড পেয়ে যাবেন। সেই ট্রাইপড ব্যবহার করেও কিন্তু আপনি মোবাইলটি স্ট্যান্ড করে সুন্দর করে আপনি ভিডিও করতে পারেন। এরপর 3 নম্বরে যে বিষয়টি আসে সেটি হচ্ছে ভিডিওর ভয়েস কোয়ালিটি, অর্থাৎ দর্শককে অ্যাট্রাক্ট করার জন্য আপনার ভয়েস কোয়ালিটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো ভয়েস কোয়ালিটি ঠিক করতে হলে কিন্তু আপনাকে একটি ন্যূনতম মিড রেঞ্জের মধ্যে হলেও একটি মাউথ স্পিকার ব্যবহার করতে হবে, অর্থাৎ মাইক ব্যবহার করতে হবে। সেই মাইক ব্যবহার করার জন্য আপনি বাজারে অনেক ধরনের মাইক পেয়ে যাবেন, কিন্তু আমাদের ইউটিউবারদের যে প্রাইমারি মাইক্রোফোনটি থাকে সেটি কিন্তু সকলের জানা মাইক্রোফোন, সেটি হচ্ছে বুয়া বা এমন মাইক্রোফোনটি আপনিও চাইলে ব্যবহার করতে পারেন। এরপরে 4 নম্বরের যে বিষয়টি আপনি মাথায় রাখবেন সেটি হচ্ছে যে আপনার লাইটিং, যেন ভিডিওর লাইটিংটা ভালো হয় এবং ভিডিওর কোয়ালিটি যেন ইম্প্রুভ হয়, সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু আপনাকে লাইটের দিক নজর দিতে হবে। সেক্ষেত্রে আপনি বাজার থেকে রিং লাইট কিনে নিতে পারেন, 300 থেকে 500 টাকার মধ্যে কিন্তু আপনি অনেক ভালো লাইটিং আপনি পেয়ে যেতে পারেন। আর যদি সে পর্যন্ত বাজেট না থাকে, আপনি বাজার থেকে 2টি লাইট, একটি ক্লিয়ার বাল্ব এবং একটি এনার্জি সেভিং বাল্ব আপনি কিনতে পারেন এবং 2টি বাল্ব আপনি ব্যবহার করে কিন্তু আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন। এরপরে যে জিনিসটি আসা যায়, এরপরে হচ্ছে যে ভিডিও সেটআপের লাস্ট এবং 5 নম্বর যে জিনিসটি সেটি হচ্ছে যে স্পট, অর্থাৎ আপনাকে এমন একটি জায়গা নির্ধারণ করতে হবে যে জায়গাতে আপনার বাইরে থেকে কোনো ধরনের কোনো নয়েজ আসে না, একদম ঠান্ডা মেজাজে আপনি নয়েজ ছাড়াই আপনি ভিডিও করতে পারেন, এমন এক ধরনের জায়গা আপনাকে নির্ধারণ করতে হবে। তো এই গেল ভিডিওর সেটআপ, অর্থাৎ আপনাকে মোবাইল নির্ধারণ করতে হবে। এরপর 2 নম্বরে আপনাকে নির্ধারণ করতে হবে আপনার ট্রাইপড, 3 নম্বরে আপনাকে নির্ধারণ করতে হবে মাইক্রোফোন, 4 নম্বরে নির্ধারণ করতে হবে আপনার লাইটিংটা এবং 5 নম্বরে যেটা অ্যাট লাস্ট আপনাকে একটি নির্ধারণ করতে হবে জায়গা। এই গেল ভিডিওর 5টি সেটআপ পর্ব। এরপরে যে পর্বটি আসে সেটি হচ্ছে যে এডিটিং পর্ব। এডিটিং পর্বেও কিন্তু 5টি পর্যায় রয়েছে, যে 5টি পর্যায়ের মাধ্যমে কিন্তু আপনি সহজে ভিডিও এডিট থেকে শুরু করে আপলোড পর্যন্ত আপনি কমপ্লিট করতে পারবেন। ভিডিওটি কিন্তু আপনার রেকর্ডিং শেষ, এরপরে যে কাজটি করতে হয় সেটি কিন্তু আপনার ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং করার জন্য সবচেয়ে জনপ্রিয় এবং আমরা সকল ইউটিউবার যে অ্যাপসটি ব্যবহার করে থাকি সেটি কিন্তু কাইনমাস্টার অ্যাপ। কাইনমাস্টার অ্যাপ দিয়ে কিন্তু আপনি খুব সহজে এডিট করতে পারেন। তো এডিটার পর্বে 2 নম্বরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে আপনার ভিডিওর এডিট তো শেষ হলো কাইনমাস্টারের সাহায্যে, এরপর আপনাকে কী করতে হবে? এরপর আপনাকে তৈরি করতে হবে থাম্বনেল, অর্থাৎ ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হচ্ছে থাম্বনেল। দর্শক কিন্তু আপনার 4 মিনিট 10 মিনিটের ভিডিওটি কিন্তু দেখার আগে কিন্তু আপনার থাম্বনেল দেখে কিন্তু সেই ভিডিওটির উপর ক্লিক করে সেই ভিডিওটি প্লে করে এবং তার মাধ্যমে কিন্তু আপনার ভিডিওর ভিউটা বাড়ে। সো সেক্ষেত্রে আপনার থাম্বনেলটি কিন্তু তৈরি করতে হবে আকর্ষণীয়। সো আকর্ষণীয় থাম্বনেল তৈরি করার জন্য আপনাকে যে সফটওয়্যারটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে যে আপনি ব্যবহার করতে পারেন ক্যানভা নামক সেই অ্যাপসটি, অর্থাৎ ক্যানভা অ্যাপসের সাহায্যে আপনি সহজেই এইচডি কোয়ালিটির প্রফেশনালদের মতো থাম্বনেলটি তৈরি করে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন। এরপরে যে বিষয়টি আসে, আপনি ভিডিও এডিট করলেন, থাম্বনেল তৈরি করলেন, এরপর আপনার কী কাজ? এরপর আপনার যে কাজটি সেটি হচ্ছে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। সো ভিডিও আপলোড করার জন্য আপনাকে ক্রোম ব্রাউজারের সাহায্যে স্টুডিওর মাধ্যমে কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে। তো স্টুডিওর মাধ্যমে আপনি ভিডিও আপলোড করলেন, আপলোড করে সেখান থেকে আপনি এসিও করে ভিডিওটি আপলোড করলেন। আপলোড করার পর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার এসিওটা ঠিক আছে কিনা সে বিষয়টি দেখার জন্য আপনাকে কী করতে হবে? সেটি হচ্ছে যে আপনার এসিও ঠিক করার জন্য টিউব বাডি নামক একটি অ্যাপস রয়েছে, সেই টিউব বাডি নামক অ্যাপসটি আপনাকে ডাউনলোড করে সেই ভিডিওটি সেখানে গিয়ে কিন্তু আপনি সেখান থেকে প্রয়োজনীয় অনুযায়ী ট্যাগ দিতে পারেন, সেখান থেকে আপনি টাইটেল আপনারটা ঠিক করতে পারেন এবং আপনার থাম্বনেলটি ঠিক রয়েছে কিনা সমস্ত কিছু আপনি সেখান থেকে দেখে নিতে পারেন যে ভিডিওর এসিওটা ঠিক রয়েছে কিনা। টিউব বাডির মাধ্যমে কিন্তু আপনি 100% আপনি এসিওটা ঠিক করে নিতে পারেন। সো টিউব বাডি কিন্তু অনেকভাবে আপনাকে সাহায্য করতে পারে আপনার ভিডিও র্যাঙ্কিংয়ের জন্য। সো টিউব বাডি ডাউনলোড মাস্ট, ওকে। এরপরে যে বিষয়টি আসে সেটি হচ্ছে যে আপনার ভিডিওর অ্যানালিটিক দেখতে হবে, আপনার ভিডিওর রিচ দেখতে হবে, অর্থাৎ চ্যানেল কীরকম গ্রো করছে সে বিষয়টি কিন্তু আপনাকে দেখতে হবে। তো সেটি দেখতে হলে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে ইউটিউব স্টুডিও নামে একটি অ্যাপস রয়েছে, সেই অ্যাপসটি আপনাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনার যে চ্যানেলটি রয়েছে সেখানে লগ ইন করে কিন্তু সেখানে প্রতিনিয়ত আপনি অ্যানালিটিক দেখতে পারবেন এবং আপনার 24 ঘন্টায় কত ভিউ হচ্ছে, আপনার চ্যানেল কীরকম গ্রো করছে কিন্তু আপনি সেখান থেকে বুঝতে পারবেন। তো গাইজ, এই ছিল ভিডিও। ভিডিওর এর মাধ্যমে কিন্তু আপনি কমপ্লিট ইউটিউব করতে পারবেন মোবাইল ফোনের মাধ্যমে। आशा करा जाए ये दुटी पर्व ये 10टी रूल्स जो अपनी मेने चलें तो अवश्य मोबाइल फोन माध्यमे यूट्यूबिंग सम्भव एवं मोबाइल फोन माध्यमे अपनी सफल यूट्यूबर होते पारबेन आशा करा जाए। तो भिडियोटी आर ना बाड़ाई भिडियोटी एखान थेके शेष करी। आमादेर चैनेले जोदि आपनि नतून दर्शक हये थाकेन तो अवश्य आमादेर चैनलटी सबस्क्राइब करे पाशे आसा बेल आइकने अवश्य क्लिक करे देबेन। तो ततक्षण पर्यन्त भालो थाकबेन सुस्थ थाकबेन, देखा होबे सामनेर कोनो एकटी भिडियोते। धन्यवाद। आसসালামু আলাইকুম।